প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আজকে তোমাদেরকে মজুরি বেতনের উপর মানে একটি অঙ্ক করাইব। অঙ্কটি আমি পড়তেছি, নিম্নলিখিত তত্ত্বাবলী হতে হাবিব, ফোয়াদ ও হাসানের মজুরি নির্ণয় কর। ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন 15 একক, ঘণ্টা প্রতি নিয়মিত মজুরি 6 টাকা, মঞ্জুরিকৃত মজুরি প্রমাণ উৎপাদনের নিচে কার্যহার 80%, প্রমাণ উৎপাদনের নিচে কার্যহার 80%, প্রমাণ মানে উৎপাদনের সমান কার্যহার 100%, প্রমাণ উৎপাদনের মানে ঊর্ধ্বে কার্যহার 120%, সাপ্তাহিক ঘণ্টা কর্মঘণ্টা 37 ঘণ্টা, শ্রমিক কর্তৃক মানে উৎপাদন হাবিব 450 একক, ফোয়াদ 570 একক, হাসান 540 একক। তোমাদেরকে করতে হবে অনুপযুক্ত উদ্দীপক থেকে সাপ্তাহিক প্রমাণ উৎপাদনের পরিমাণ নির্ণয় করো। ক, অনুপযুক্ত উদ্দীপক থেকে একক প্রতি নিয়মিত ঊর্ধ্বে উন্নিম্নে মজুরি হার নির্ণয় করো। অনুপযুক্ত উদ্দীপক থেকে মোট মজুরির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে সাপ্তাহিক প্রমাণ উৎপাদন এককের পরিমাণ নির্ণয়। তাহলে এখানে আসলে দেখা যাচ্ছে যে সাপ্তাহিক প্রমাণ উৎপাদনের এককের পরিমাণ ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন, ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন সাপ্তাহিক কার্য ঘণ্টা। তাহলে ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন অঙ্কে দেওয়া আছে, ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন 15 একক, অর্থাৎ 1 ঘন্টা তারা উৎপাদন করে 15 একক। তাহলে সাপ্তাহিক কার্য ঘণ্টা দেওয়া আছে 37 একক, তাহলে ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন হচ্ছে 540 একক, 15 × 37 540 একক। তাহলে আমরা ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন আমরা কীভাবে বাইর করবো? এখানে ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন আসে 15 একক, আর সাপ্তাহিক কার্যঘণ্টা 37 একক। তাহলে এক সপ্তাহে তারা মোট উৎপাদন করছে 540 একক। ক বলছে অনুপযুক্ত উদ্দীপক থেকে মানে একক প্রতি নিয়মিত ঊর্ধ্বে ও নিম্নে মজুরি হার নির্ণয় করো। তাহলে একক মানে একক প্রতি নিয়মিত ঊর্ধ্বে ও নিম্নে মজুরি হার নির্ণয়। ঘণ্টা প্রতি মজুরি হইল 6 টাকা, মানে 1 ঘন্টা কাজ করলে মজুরি পায় 6 টাকা, ঘণ্টা প্রতি উৎপাদন 15 একক, তাহলে 1 ঘন্টায় তারা 15 একক উৎপাদন করে, আর 1 ঘন্টা কাজ করলে মজুরি পায় 6 টাকা। তাহলে একক প্রতি মজুরি হার আমাদেরকে বাইর করতে হবে, মানে একক প্রতি মজুরি হার হলো, একক প্রতি মজুরি হার হলো 6 ভাগ 15 = 0.40 টাকা। তাহলে প্রমাণ উৎপাদনের মানে ঊর্ধ্বে মজুরি, প্রমাণ উৎপাদনের মানে ঊর্ধ্বে মজুরি হইল মানে 120%, তাহলে নিয়মিত মজুরি হইল 0.40 × 120%, তাহলে রেডিসে 0.48। প্রমাণ উৎপাদনের নিচে মজুরি হার, তাহলে নিয়মিত মজুরি হার হচ্ছে 0.40 মানে 80%, তাহলে 0.32। তাহলে আমরা এখানে 3টা রেট পাইলাম, স্বাভাবিক মজুরির রেট হইল 0.40, ঊর্ধ্বে মজুরি হার রেট হইল 0.48, আর নিম্নে মজুরি হার রেট হইল 0.32। এই 3টা হার আমরা বাইর করছি, এই 3টা হারের ভিত্তিতে আমাদেরকে মোট মজুরি বাইর করতে হবে। তাহলে মোট মজুরি, মোট মজুরি বাইর করতে গেলে প্রথমে ক্রমিক নাম্বার, এখানে শ্রমিক হচ্ছে 3 জন, 1, 2, 3, তাদের নাম হচ্ছে হাবিব, ফোয়াদ ও হাসান। প্রমাণ উৎপাদন,
স্ট্যান্ডার্ড, তাতে স্ট্যান্ডার্ড হচ্ছে যে প্রত্যেকেই স্ট্যান্ডার্ড দেওয়া আছে 540 একর, 540 একর, 540 একর। তাহলে প্রকৃত উৎপাদন, প্রকৃত উৎপাদন মানে হাবিবে করছে 450 একর, পোয়াদে করছে 570 একর, আর হাসানে করছে 540 একর। তাই দেখা যাচ্ছে প্রমাণ উৎপাদন হাবিবের 540, কিন্তু সে উৎপাদন করছে 450। তার দক্ষতা নিম্নে, তার দক্ষতা নিম্নে, সে কম ঋণে মজুরি পাবে। পোয়া তার স্ট্যান্ডার্ড দেওয়া আছে 540 একর, সে উৎপাদন করছে 570 একর। তার উৎপাদনের পরিমাণ উর্ধে, তাদের সে বেশি হারে মজুরি পাবে। হাসানের স্ট্যান্ডার্ড দেওয়া আছে 540 একর, সে উৎপাদন করছে 540 একর সমান, তাহলে সমান হারে সে মজুরি পাবে। তাহলে মোট মজুরি হচ্ছে হাবিবের 144 টাকা, কুয়াদের 274 টাকা, হাসানের 214 টাকা, মোট মজুরি 624 টাকা। তাহলে এ উপরে ক্লাসের মধ্যে আবার ক্লাসের মধ্যে তোমাদেরকে উপকার করাইছি, আবার পুনরায় আবার তোমাদেরকে করাইলাম অঙ্কটা খুবই উপযোগী অঙ্ক। তোমরা এখানে মনে রাখতে হবে যে তিনটা দিক পার করতে হবে, স্বাভাবিক দিক, স্বাভাবিক দিক এবং উর্ধ্বে দিক আর নিম্নে দিক, তারপরে মোট মজুরি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো, এখানে খুব সহজ অঙ্ক, আশা করি তোমরা পারবা। এখানে তোমাদেরকে প্রথমেই বাইক করতে হবে প্রমাণ উৎপাদন, প্রমাণ উৎপাদন বাইক করার সূত্র হচ্ছে ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন আর সাপ্তাহিক কার্য ঘন্টা। অঙ্কের মধ্যে দেওয়া আছে ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন অঙ্কে দেওয়া আছে 15 একর, আর সাপ্তাহিক কার্য ঘন্টা দেওয়া আছে 34 একর, তাহলে 540 একর। তারপর আমাদেরকে স্বাভাবিক রীতিটা বাইক করতে হবে। স্বাভাবিক রীতি হচ্ছে ঘন্টা প্রতি মজুরি দেওয়া আছে 6 টাকা, আর ঘন্টা প্রতি উৎপাদন দেওয়া আছে 15 একর, তাহলে একক প্রতি মজুরি হার 6/15 0.40 টাকা। তাহলে আমাদের স্বাভাবিক দিক বাড়বে না, স্বাভাবিক দিকের ভিত্তিতে আমরা কম প্রমাণ উৎপাদনের উর্ধ্বে বলা আছে 120%, তাহলে স্বাভাবিক দিকের 120% 0.48 টাকা, আর প্রমাণ উৎপাদনের নিচে মজুরি 0.40% 0.32 টাকা। তাহলে আমরা তিনটা রেট পেলাম, স্বাভাবিক রেট, উর্ধ্ব রেট, নিম্ন রেট। তাহলে আমি বেতন দেওয়া আছে তার প্রমাণ উৎপাদন দেওয়া আছে 540 একর, সে কম উৎপাদন করছে 450, আজ কম রেটে পারে। পোয়ার 540 একর, তার স্ট্যান্ডার্ড দেওয়া আছে সে 570 একর করছে, সে উর্ধ্ব, সে বেশি উৎপাদন করছে কিন্তু বেশি রেটে মজুরি পাবে। আর আসা 540 একর, তার প্রমাণ উৎপাদন দেওয়া আছে সে সমান উৎপাদন করছে, তাকে তাকে সমান রেটে সে মজুরি পাবে। তাহলে এখানে যদি হাবিবের হচ্ছে 144 টাকা, আর পোয়াদের হচ্ছে 274 টাকা, আর হাসানের 216 টাকা, তাহলে মোট 634 টাকা। ঠিক আছে, আরেক বালি চাষ পরবর্তী আরেকটা অঙ্ক এই ধরনের তোমরা বাড়ির থেকে দেখা আসবে, আরেকটা অঙ্ক এই ধরনের আরেকটা অঙ্ক বাড়ির থেকে করে নিয়ে আসবে। আশা করি আগামী ক্লাসে তোমাদের সম্পর্ক। ধন্যবাদ।